কক্সবাজারে পাহাড় ধসে মা মেয়ে নিহত নিখোঁজ তিন ফেনীতে দুটি নদীর বাঁধ ভেঙে আরো নতুন গ্রাম প্লাবিত বান্দরবানের বন্যা পরিস্থিতির আরো অবনতি পারিবারিক কলহের জের ধরে নিজের শরীরে আগুন দেওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেলেন এক গৃহবধূ নোয়াখালীর কোম্পানিগঞ্জে কিশোর মিলন হত্যার মামলার বিচার ধামাচাপা দিল পুলিশ মূল আসামিদের বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল রাজধানীর খিলক্ষেতে কিশোর নাজিম হত্যাকাণ্ডের তিন মাস পরও ছেলের লাশই বুঝে পায়নি পরিবার পুলিশের সঙ্গে খুনিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ এবং সড়ক দুর্ঘটনার ব্যাপকতার জন্য নিয়ন্ত্রণ সংস্থার সীমাবদ্ধতা আর অতি মুনাফালোভী পরিবহন ব্যবসায়ীদের দুষছেন বিশেষজ্ঞরা দায়সারা জবাব কর্তৃপক্ষের সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না কক্সবাজারের দক্ষিণ বাহারছড়ার রাডার এলাকায় পাহাড় ধসে নিহত হয়েছেন মা ও মেয়ে রোববার গভীর রাতের এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত তিনজন তাদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস বিজিবি ও সেনাবাহিনী কয়েকদিনের প্রবল বর্ষণের কারণেই এ পাহাড় ধসের ঘটনা ঘটে এই অবস্থায় পাহাড় ও পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরতদের আজকের মধ্যেই সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট রোববার রাত দুটার দিকে হঠাৎ করে পাহাড় ধসে মাটি চাপা পড়ে কক্সবাজার শহরের দক্ষিণ বাহার ছড়ার খায়রুল আমিন ও শাহ আলমের মালিকানাধীন চারটি বাড়ি এতে ঘটনাস্থলেই নিহত হন ঝুনু বেগম এবং তার মেয়ে নিহামণি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস এরপরই উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল ও বিজিবি এ সময় জীবিত উদ্ধার করা হয় চারজনকে তাদেরকে আহত অবস্থায় পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালে একটা আওয়াজ আছে হঠাৎ করে আওয়াজ যখন আসছে তাড়াতাড়ি তাড়াহুড়া বের হয়েছে বের হয়ে দেখলাম যে পুরো পাহাড় ভেঙে এখানে পুরো ভেঙে এখানে রাস্তার উপরে বেশি পরিমাণ বৃষ্টির কারণে মাটি চাপাটা অনেক ইয়ে পড়ে গেছে শক্ত হয়ে গেছে এদিকে নিখোঁজ তিনজনকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস বিজিবি ও সেনাবাহিনীর দল তবে বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ চালাতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস জানা মতে এই টোটাল এলাকায় মোট চারটা পরিবার তার মধ্যে এই প্রথম এবং চতুর্থ এই দুইটা পরিবারে লোকজন ছিল এবং বাকি দুই এবং তিন এই পরিবারের লোকজন আগেই চলে গিয়েছিল ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনী এবং জগরিয়া এবং ফেকুয়া ফায়ার স্টেশন থেকে আরো দুইটা টিম ইতিমধ্যে এখানে জয়েন করতেছে আমাদের সাথে আশা করি আমরা দ্রুততার সাথে আমরা উদ্ধার কাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ অন্যদিকে পরবর্তী প্রাণহানি ঠেকাতে পাহাড় ও পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরতদের দ্রুত সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন যারা পাহাড়ের পাদদেশে এখনো রয়ে গেছে আমরা অলরেডি আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাইকিং করতেছি তারা যাতে সরে যায় আমরা সাংস্কৃতিক কেন্দ্রে তাদের রাখার জন্য ব্যবস্থা করেছি প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে ঘটছে প্রাণহানির ঘটনা তাই শুরু হয়েছিল পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আর এরই মধ্যে ঘটল এই দুর্ঘটনা মুজাহিদ শুভ সময় সংবাদ এ মুহূর্তে দক্ষিণ বাহারছড়া এলাকায় আছেন আমাদের রিপোর্টার সুজাউদ্দিন রুবেল সবশেষ খবর জানতে টেলিফোনে কথা বলবো তার সাথে রুবেল নিখোঁজদের এখন পর্যন্ত কোনো খোঁজ কি পাওয়া গেছে আর উদ্ধার তৎপরতার কি অবস্থা দেখছেন আপনি স্বপ্না আমরা যতটুকু জানতে পেরেছি যে সোমবার রাত দুটার দিকে যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এই ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আর জীবিত উদ্ধার করা হয়েছে চারজনকে আরো যে স্থানীয় যারা এখানে বাসিন্দারা রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে আরো তিনজনের এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না তবে এই সন্ধান করার জন্য অনবরত রাত থেকে এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে যে সেনাবাহিনীর উদ্ধার দল এবং বিজিবি ও ফায়ার সার্ভিস তো ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মজিদ আমাদেরকে জানিয়েছেন যে পাহাড় ধস হয়েছে সে পাহাড় ধসে যে চারটি বাড়ি মাটি চাপা পড়েছে তার ম্যাক্সিমাম হচ্ছে আপনার 10 ফুট 10 ফুট এই মাটি সরাতে তাদের সময় লাগছে তবে তারা বিকেল নাগাদ এই মাটি সরিয়ে যে নিখোঁজ রয়েছে তাদের সন্ধান পাবে বলে আমাদেরকে জানিয়েছেন তো এদিকে জেলা প্রশাসন জানিয়েছেন যে
এখানে যে ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছিল সেজন্য তারা আগে থেকেই মাইকিং করে এবং তাদেরকে যারা অবস্থান করছিল ওই বসত বাড়িতে তাদেরকে আগে থেকেই সরিয়ে যাওয়ার জন্য প্রতারণা চালিয়েছিলেন। কিন্তু তাদের কথা অমান্য করার কারণে যে রাতে যে পাহাড়দোষ হয়েছে এই পাহাড়দোষে প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে আমি সকালবেলায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমানের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে আরো প্রায় 20টি পরিবারের মতো ওই স্থানে লোকজন রয়েছে, তো তাদেরকে সরিয়ে আনার জন্য নানান ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে ওই ওখান থেকে সরিয়ে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আশ্রয় দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তো স্বপ্না, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, কক্সবাজারে পাহাড় ধসে মা মেয়ে সহ তিনজনের মৃত্যু হয়েছে আর এতে নিখোঁজ রয়েছেন তিনজন, আর নিখোঁজদের উদ্ধারে সকাল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস কর্মীরা। আর এ বিষয়ে আমরা সরাসরি টেলিফোনে কথা বলছিলাম সহকর্মী সুজাউদ্দিন রুবেলের সঙ্গে। চলে যাচ্ছি পরের সংবাদে। মুহুরী নদীর পর এবার প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর কহুয়া নদীর একটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফুলগাজীর আরও 3টি গ্রাম। বন্যার দ্বিতীয় দিনেও সেখানে চাহিদার তুলনায় ত্রাণের অপ্রতুলতা থাকলেও ক্ষতিগ্রস্তদের দাবি স্থায়ী সমাধানের। অন্যদিকে স্থানীয় উপজেলা প্রশাসন বলছে বানভাসীদের সাহায্যের জন্য ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বক্তিয়ার মুন্না। ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ফেনীর পরশুরামের মুহুরী নদীর পানির তোড়ে ফুলগাজীর পর এবার নতুন করে ভেঙেছে কহুয়া নদীর বৈরাগপুরের 30 মিটারের মতো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে ঢলের পানিতে ফুলগাজী সদর ইউনিয়নের আগের 8টির সাথে প্লাবিত হয়েছে আরও 3টি গ্রাম দক্ষিণ বরইয়া ও দরবারপুর ইউনিয়নের জগৎপুর এবং বসন্তপুর। পানি উন্নয়ন বোর্ড জানায় এই বাঁধের শ্রীচন্দ্রপুর, জয়পুর ও জগৎপুরের আরও 4টি স্থান রয়েছে চরম ঝুঁকিতে। দেখা দিয়েছে খাবারের সংকট। উপজেলা প্রশাসন খাবার, পানি, স্যালাইন সহ শুকনো খাবার বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় কম। আমরা আজকে 3 দিন খাওয়া খাইতে পারছি না, রাস্তাঘাট সব ভাঙি চুরি গেছে, ডুবি গেছে। এই শুকনা খাবারে আমাদের কি হবে, মানে বারবার যে ঢলটা মানে আসতেছে এটা আমাদের বাড়িঘরে মানে প্রচন্ড ক্ষতি হইতেছে। যে নদীর ভাটটা মানে বারবার যেতে ভাঙতেছে, ওই ভাটটা যেন না ভাঙে ওই ব্যবস্থা যাতে সরকার করে। ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মনে করেন পানি উন্নয়ন বোর্ড সময় মতো পদক্ষেপ নিলে ক্ষতির পরিমাণ কমবে। আমরা বারবার পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি, তারপরেও তারা শুকনা মৌসুমে মেরামত করে না। যদি শুকনা মৌসুমে মেরামত করতো ফুলগাজী বাজার সহ সাধারণ মানুষের, কৃষকদের এত ব্যাপক ক্ষয়ক্ষতি হতো না। এদিকে ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে জানিয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বানভাসীদের জন্য ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য আমরা জনপ্রতিনিধিদেরকে জানিয়েছি, ওনারা লিখিতভাবে আমাদেরকে ক্ষতির পরিমাণ জানাবেন। যতদিন মানুষ রান্না করে খেতে পারবে না ততদিন আমরা শুকনো খাবার বিতরণ করে যাব। পানি উন্নয়ন বোর্ড রোববার সন্ধ্যা 6টায় ফেনীর মুহুরী নদীর পরশুরাম পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করেছে বিপদসীমার 69 সেন্টিমিটার নিচে। এখানকার ক্ষতিগ্রস্তরা মনে করছেন প্রায় প্রতি বছর ভাঙ্গনের পর ত্রাণ ও সাময়িক সহযোগিতার চেয়ে বর্ষা মৌসুমের আগেই এই মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুর্বল এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলো মেরামত করা হলে তাদের কমবে নিত্য ক্ষতির পরিমাণটাও। ফুলগাজীর বৈরাগপুর গ্রাম থেকে বক্তিয়ার মুন্না, সমসংবাদ, ফেনী। দর্শক, এই মুহূর্তে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর এলাকায় আছেন আমাদের রিপোর্টার আতিয়ার সজল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, স্বপ্না আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন ফেনী ফুলগাজী উপজেলার পরে এখন যে ফেনী সদর উপজেলার 2টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী উপজেলা ফেনী দাগনভূঞা উপজেলার প্রায় 3টি ইউনিয়নের 31টি গ্রাম, মোট 45টি গ্রাম ফেনী ছোট ফেনী নদীর দিয়ে যে পানি কন্টিনিউ যে বৃষ্টি হচ্ছে, যে ধারাবাহিকভাবে 3 দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানিতে এই ফেনী ছোট নদীর তীরবর্তী 46টি গ্রাম পানির নিচে রয়েছে। এবং এর ফলে এখানে দেখা দিয়েছে একটা মানে মানসিক জীবনযাত্রা যে ব্যাহত হচ্ছে। আপনারা জানেন যে গ্রামীণ সড়ক, যে ব্যক্তিগতভাবে যে মৎস্য প্রকল্পগুলো রয়েছে, পুকুরে যে মাছ রয়েছে, আমাদের যে বীজতলা রয়েছে সব তলিয়ে গিয়েছে। পানি পান করার মতন যে বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। আমরা এখানে কথা বলেছিলাম স্থানীয় চেয়ারম্যানদের সাথে, চেয়ারম্যানরা যেটা জানিয়েছেন যে তারা লিখিতভাবে উপজেলা প্রশাসনকে জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়নি। আর আপনাদের চেয়ারম্যানরা যেটা জানিয়েছেন যে তারা লিখিতভাবে উপজেলা প্রশাসনকে জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়নি।
আর আপনাকে জানিয়ে রাখি যে ফেনী দাগনভূঞা উপজেলার জয়লস্কর রাজাপুর এবং সিন্দুরপুর ইউনিয়নের 31টি গ্রাম এবং সদর উপজেলার পাঁচগাছিয়া এবং সরস্বতী ইউনিয়নের 15টি গ্রাম এই 46টি গ্রাম এই যে পানি থেকে এই যে ওভার বৃষ্টি হয়েছে গত 3 দিন ধরে ধারাবাহিক বৃষ্টি সেই বৃষ্টির কারণে ছোট ফেনী নদী দিয়ে পানি প্রবাহিত হয়ে গ্রামগুলো তলিয়ে গিয়েছে এবং এই ফেনী ছোট নদীর উভয় পাশে কোনো বন্যা নিয়ন্ত্রণের বাঁধ না থাকায় এই বৃষ্টির পানি এই তীরবর্তী গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে এবং দর্শক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর কহুয়া নদীর একটি বাঁধ ভেঙে দাগনভূঞা উপজেলার 3টি ইউনিয়ন এখন পানির নিচে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতিয়ার সজল চলে যাচ্ছি পরের সংবাদে এদিকে গত 4 দিনে টানা বর্ষণে বান্দরবানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে আজও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি এছাড়া রোববার সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলায় অব্যাহত বৃষ্টিতে গতরাতে নতুন করে প্লাবিত হয়েছে বান্দরবানের থানচি লামা আলীকদম ও সদর উপজেলার শতাধিক গ্রাম এতে নতুন করে গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে জেলার বেশিরভাগ সড়ক এতে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বান্দরবানের বিপর্যস্ত হয়ে পড়েছে এসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এদিকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকায় 7টি আশ্রয়কেন্দ্র ও কন্ট্রোল রুম খোলা হয়েছে বৈরী আবহাওয়ার কারণে আজও বন্ধ রয়েছে কাউরাকান্দি শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল অন্যদিকে 12 ঘন্টা বন্ধ থাকার পর সকাল থেকে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে পদ্মার উত্তাল স্রোতে যে কোনো দুর্ঘটনা এড়াতে গতকাল সকাল 10টা থেকে কাউরাকান্দি শিমুলিয়া রুটে নৌজাল চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ এতে ঘাটের দুপাশেই ব্যাপক যানজট দেখা দেয় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে চলা যাত্রীশূন্য একটি লঞ্চ প্রবল ঢেউয়ের কারণে কাউরাকান্দি ফিরে আসে এছাড়া গাড়ির চাপ কমাতে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য অব্যাহত রাখা হলেও বৈরী আবহাওয়ার কারণে তা ব্যাহত হচ্ছে অন্যদিকে উত্তাল ঢেউ না থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সকাল 7টার দিকে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিএ পারিবারিক কলহের জের ধরে নিজের শরীরে আগুন দেওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেলেন এক গৃহবধূ স্বজনরা জানান গতরাত সোয়া 12টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তিনি মারা যান 19 জুলাই রাজধানীর উত্তরখানের কড়িপাড়ায় স্বামীর বাড়িতে নিজের শরীরে আগুন দেয় গৃহবধূ লাবণী ওই রাতেই তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় লাবণীর বাবা মায়ের অভিযোগ বিয়ের পর বিভিন্ন বিষয়ে লাবণী ও তার স্বামীর মধ্যে ঝগড়া লেগে থাকত এছাড়া শ্বশুর শাশুড়িও তার মেয়েকে শারীরিক নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে তিনি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করতেন বলে পারিবারিক সূত্রে জানা যায় লাবণীর জাহিদ নামে 2.5 বছরের একটা ছেলে রয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে চাঞ্চল্যকর কিশোর মিলন হত্যার 4 বছর পেরুলেও ন্যায় বিচার থেকে বঞ্চিত তার পরিবার উল্টো মামলার মূল আসামিদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি উল্লেখ করে কাউকে অভিযুক্ত না করেই সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা এদিকে মিলনের মা অভিযোগ করেছেন পুলিশ ও প্রভাবশালীদের চাপে আদালতে মামলা না চালানোর আবেদন জানাতে বাধ্য হয়েছেন তিনি অন্যদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মামলা পুনঃতদন্তের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি 2011 সালের 27 জুলাই মিলনকে আটকের পর ডাকাত বলে জনতার হাতে তুলে দেয় পুলিশ লাঠি ঘুষি ও ইট দিয়ে থেতলে নির্মমভাবে হত্যা করা হয় তাকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট 2011 সালের এই দিনে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চর ফকিরার গিয়াসউদ্দিনের ছেলে শামসুদ্দিন মিলনকে চরকাকড়া এলাকায় আটকের পর স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ও এক ইউপি সদস্যার স্বামী নিজামুদ্দিন মানিক ডাকাত সাজিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়ভাবে মোবাইলে ধারণকৃত চিত্রে দেখা যায় তৎকালীন কোম্পানিগঞ্জের এসআই আকরামউদ্দিন কনস্টেবল আব্দুর রহিম ও হেমারঞ্জন চাকমা জনতার হাতে তুলে দিলে লাথি ঘুষি পিটিয়ে ও ইট দিয়ে থেতলে নির্মমভাবে হত্যা করা হয় মিলনকে এ ঘটনায় নিহত মা কোহিনুর বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন কিন্তু ভিডিও দেখে গ্রেপ্তার করা 9 জন ও সংশ্লিষ্ট পুলিশদের নাম বাদ দিয়েই গত 5 জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ এতে ক্ষোভ প্রকাশ করে মামলার পুনঃতদন্তের দাবি জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আসামির 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি হয়েছিল এটা যেহেতু পুলিশ নিজেরা জড়িত এই ঘটনায় তারা নিজেদের বিরুদ্ধে নিজেরা মামলা চার্জশিট দিবে না এটা শিওর হয়ে আমি যতটুকু জেনেছি যে
এই বাদিনীকে এই মামলার এজাহারকারিনীকে চাপ সৃষ্টি করে মামলা প্রত্যাহারের জন্য একটা দরখাস্ত দাখিল করেছে। এদিকে পুলিশ ও প্রভাবশালীদের চাপের মুখে আদালতে মামলা না চালানোর লিখিত আবেদন করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী মিলনের মা কোহিনুর বেগম। বছর সরকারের কাছে আমি কোনো বিচার পাই না, নিরপেক্ষ হয়ে আমি জনগণের চাপে পুলিশের চাপে আমি কেস উঠাতে বাধ্য হয়েছি। অন্যদিকে ঘটনাটি নির্মম স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া সম্ভব হয়নি। আসামিদের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণিত না হয় মামলাটি চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হয়। এই মামলায় যদি কোনো ক্লু পাওয়া যায় পরবর্তীতে তাহলে মামলাটি আবার পুনরুজ্জীবিত করা হবে। তবে গত চার বছরে পুলিশের কোনো আসামিকে শনাক্ত করতে না পারাটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন সরকারি কৌঁসুলি। দুর্ভাগ্যজনক হলো সত্য যে পুলিশ বা তদন্তকারী কর্মকর্তাগণ বিগত চার বছরও কোনো আসামিকে শনাক্ত করে প্রতিবেদন দিতে পারেন না, সব সাসপেক্টেড ছিল। 2011 সালের 3 আগস্ট নোয়াখালীর 2 নম্বর আমলি আদালতে দুইজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মিলনের মা কোহিনুর বেগম। এরপর গ্রেপ্তার হওয়া শাহ আলমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই ভিডিও ফুটেজ দেখে পুলিশ পরে আরও 8 জনকে গ্রেপ্তার করে। সময় সংবাদ নোয়াখালী। রাজধানীর খিলখিতের মস্তুল গ্রামে কিশোর নাজিম হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনার 3.5 মাস পার হলেও এখনও ছেলের লাশই বুঝে পায়নি তার পরিবার। অজ্ঞাত ব্যক্তি হিসেবে নাজিমের লাশ রয়েছে নারায়ণগঞ্জ পৌর কবরস্থানে। নাজিমের বাবার অভিযোগ, খুনিদের সঙ্গে যোগ সাজশেই তড়ি ঘড়ি করে লাশ দাফনের ব্যবস্থা নেয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার তৎকালীন পুলিশ কর্মকর্তারা। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষার ফলাফল আসলেই নাজিমের লাশ হস্তান্তর করা হবে তার পরিবারের কাছে। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তাফসির বাবু। চুরির অপবাদে নির্দয়ভাবে পেটানোর পর 16 বছর বয়সী কিশোর নাজিমের লাশ ফেলে দেওয়া হয় বালু নদীতে। 3 দিন পর মরদেহ ভেসে ওঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জে, সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে পরদিন থানায় আসেন নাজিমের বাবা মা, তবে ছেলের লাশ পাননি। কারণ 24 ঘন্টার মধ্যেই ময়না তদন্ত শেষে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করে দেয়া হয়। নাজিমের বাবার অভিযোগ, খুনিদের যোগসাজশে তড়িঘড়ি করে লাশ দাফনের ব্যবস্থা নিয়েছিল পুলিশ। লাশটা গেছে রূপগঞ্জ থানায়, হেন থেকে নিচে গেছে নারায়ণগঞ্জ। এই লাশটা নিয়ে হেরা রূপগঞ্জ থানায় গিয়া ওসিরে কিছু টিয়া টোকা হয়, এই লাশটা তাড়াতাড়ি এন থেকে আউট করিয়েছি বুঝে। তখন লাশটা আর আমরা উদ্ধার করতে পারি না, তখন আমরা লাশের লেগে পরের দিন গেছি, গেলে পরে কইছে লাশ তো এটা দাফন করেছে। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, নিয়ম অনুযায়ী সব ব্যবস্থা নিয়েছেন তারা। এটা তো আমাদের এখানে পাইছে আনআইডেন্টিফাইড বডি, তারপর আমরা নিয়ম অনুযায়ী এখান থেকে সুরতহাল করার পরেই তারপরে আমরা মেডিকেলে পাঠাইছি। পোস্টমর্টম করার পরে আনুমানের মাধ্যমে লাশটা দাফন হয়েছে, এখানে কোনো পক্ষের কোনো কাজ এখানে নাই। তো এদিকে কবরস্থান থেকে নাজিমের বাবা লাশ ফেরত নিতে চাইলেও আইনি মারপ্যাঁচে গত 3 মাসেও তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত প্রায় 1 মাস আগে সিআইডি ল্যাবে ডিএনএ পরীক্ষার পর এখন সেই ফলাফল মিলিয়ে লাশ ফেরত নেওয়ার অপেক্ষায় নাজিমের পরিবার। তবে সিআইডি বলছে, 1 সপ্তাহের মধ্যে ডিএনএ মেলানোর পর ছেলের মরদেহ বুঝিয়ে দেওয়া হবে তাকে। ডিএনএ তো আসলে ওনাদের পাওয়ার কিছু নেই, আমরা শুধু বলে দেব যে আপনাদের রেজাল্ট পজিটিভ, 1 সপ্তাহের মধ্যে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন। তবে ছেলের লাশের অপেক্ষায় দিন যেন আর কাটতেই চায় না নাজিমের পিতার। নারায়ণগঞ্জের এই পৌর কবরস্থানে অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে কিশোর নাজিমুদ্দিনের লাশ। ঢাকা থেকে এখানে ছেলের কবর দেখতে প্রায় সময় ছুটে আসেন তার পিতা জালাল উদ্দিন। কবে ছেলের ডিএনএ টেস্টের ফলাফল মিলবে আর কবে লাশ বুঝে নিয়ে দাফন করবে নিজের গ্রামের বাড়িতে, আর কবেই বা ছেলে হত্যাকারীদের বিচার হবে, সেই অপেক্ষাতেই রয়েছেন এখন এই হতভাগ্য পিতা। নারায়ণগঞ্জের পৌর কবরস্থান থেকে তাফসির বাবু, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, ভরা মৌসুমেও ইলিশ মিলছে না বরিশালের মোকামে, বেড়েছে দাম, সময় পরিবর্তন হওয়ায় দেখা দিয়েছে সংকট, দাবি মৎস্য কর্মকর্তাদের। এবং কয়েকদিন টানা বৃষ্টির কারণে ব্যবসায়ী না আসায় রাজশাহীর অনেক আড়তে পচে গেছে আম, লোকসানে আড়তদাররা। ঈদের আগে ও পরে গত 2 সপ্তাহে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রায় 250 যাত্রী। শুধুমাত্র ঈদের সময় নয়, সড়ক দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর মিছিল চলে সারা বছর। মাত্রাতিরিক্ত দুর্ঘটনার কারণ হিসেবে নিয়ন্ত্রণ সংস্থার সীমাবদ্ধতা আর অতি মুনাফালোভী পরিবহন ব্যবসায়ীদের দুষছেন যোগাযোগ বিশেষজ্ঞরা।
তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের দাবি দুর্ঘটনা রোধে সচেষ্ট রয়েছেন তারা। বিস্তারিত সজল দাসের রিপোর্টে। মহাসড়কে বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলছে সিএনজি অটোরিকশা, এছাড়া রয়েছে অদক্ষ চালক আর ফিটনেসবিহীন গাড়ি, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দেয় কয়েক গুণ। ঈদের আগে ও পরে সারা দেশে মহাসড়কে যে মৃত্যুর মিছিল নামে, সেখানে ঝরে যায় বহু মূল্যবান প্রাণ। শুধুমাত্র গত দুই সপ্তাহে ছোট বড় 30টি দুর্ঘটনায় মারা গেছেন 250 যাত্রী। এ দুর্ঘটনার কারণ হিসেবে অতি মুনাফালোভী চালকদের দুষছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। দুর্ঘটনার রোধে সরকার সচেষ্ট ছিল বলেও দাবি সংস্থাটির। বৃষ্টি ছিল, পিচ্ছিল পথ ছিল এবং ড্রাইভার খালি রাস্তা পেয়ে একটা বেপরোয়া গতিতে মানে গাড়ি চালাইছে, এটা একটা দুর্ঘটনার অন্যতম একটা কারণ। প্রত্যেক দিন ঈদের আগেও পরে ঢাকা শহরের প্রবেশ মুখে ভ্রাম্যমাণ আদালত ছিল আমাদের, যেগুলো নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমরা আন্তরিক ছিলাম। এরপরে যে দুর্ঘটনা ঘটে গেছে এটার জন্য আমরা দুঃখিত। প্রতি বছর ঈদের আগে ও পরে বড় ধরনের সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয়, শুধু সচেতনতা বৃদ্ধি নয়, রাজনৈতিক সদিচ্ছার উপরও জোর বিশেষজ্ঞদের। ম্যাক্সিমাম গাড়িগুলি আনফিট, এটা হলো একটা কারণ। আর ড্রাইভার যারা গাড়ি চালান তারা কন্টিনিউয়াস গাড়ি চালান, রেস্টের কোনো টাইম নেই। হাইওয়েতে আপনার শ্রমিক গাড়ি চালার কোনো নিয়ম পৃথিবীর কোনো দেশে নেই, অথচ আমরা সিএনজি থ্রি হুইলার ভেহিকেল চালাই। আমরা দেখছি বহুবার স্টেপ নিয়েছে সরকার, কিন্তু আলটিমেটলি পারে না, বিকজ অফ দ্য পলিটিক্যাল অ্যাবসেন্স অফ পলিটিক্যাল কমিটমেন্ট। তবে শুধুমাত্র বিশেষ সময়ে অতিরিক্ত ব্যবস্থা না নিয়ে দুর্ঘটনা রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, কিন্তু তারপরও সড়ক দুর্ঘটনা কমছেই না। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন সংশ্লিষ্টদের সচেতনতার পাশাপাশি প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী থেকে সজল দাস, সময় সংবাদ। মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের শাহপুরের দ্বীপের বাসিন্দাদের সবার জীবনে কোনো না কোনোভাবে মানব পাচারের প্রভাব রয়েছে। সেখানকার গ্রামের সহজ সরল মানুষদের ভুলিয়ে ভালিয়ে নয়তো জোর করে তুলে নিয়ে যাচ্ছে পাচারকারীরা। সম্প্রতি এমনটাই উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে এই জনপদের বাসিন্দাদের বেশিরভাগই নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে মাত্র কয়েক মাস আগে এই অভিবাসী সংকটের চিত্র প্রকাশিত হলেও শাহপুরের লোকজন কয়েক বছর ধরে এই সমস্যার মধ্যেই রয়েছে। পাচারকারীরা নৌবাহিনীর চোখে ধুলা দিয়ে মাছ ধরার নৌকা ব্যবহার করে বলে জানায় তারা। বহু নতুন লোকজন এখন এই চক্রের সাথে জড়িয়ে পড়ছে। এছাড়া মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারাও সেখানেই আশ্রয় নেয়, সমস্যা আরও প্রকট হয়ে দাঁড়াচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে। দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ায় পুরো দেশে কমেছে লোডশেডিং, এমনটাই মনে করছে এর সুফল ভোগ করা গ্রামাঞ্চলের মানুষ। এদিকে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে প্রতি বছর 1200 থেকে 1500 মেগাওয়াট নতুন সংযোগ দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। গতকাল এনএসই সভাকক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অবকাঠামো উন্নয়নের পরামর্শক সভায় একথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন শিল্প কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। আগে সমস্যা ছিল, ছেলেবেলে পড়তে পারতো না, কারেন্ট চলে যেত, আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত থাকতো, এখন তা থাকে না, এখন যায় হয়তো 10-15-20 মিনিটের মধ্যে চলে আসে। বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থা অনেকটা ভালো, আগে যেমন বিদ্যুৎ যেত এখন তেমনটা যায় না। ইরির আবারটা ঠিক মতো হতো না, অনেক সময় কারেন্টের বিদ্যুৎ ঘন ঘন যাতে কিছুটা খুব হতাশার মধ্যে পড়ত, এখন সেই হতাশাটা আর নাই। নতুন নতুন এলাকাতে এখন বিদ্যুৎ যাচ্ছে এবং আগের চাইতেও বিদ্যুতের অবস্থা খুব ভালো। এখন বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেয়া বিদ্যুৎ খাতে উন্নতির প্রতিশ্রুতি যে বাস্তব রূপ নিয়েছে দেশের দুই প্রান্তের এই মানুষগুলোর এমন মন্তব্যেই তার প্রমাণ মেলে। প্রথম মেয়াদে মহাজোট সরকার ক্ষমতা নেওয়ার সময় 2008 সালে দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 4036 মেগাওয়াট, বর্তমানে তা প্রায় 8000 মেগাওয়াটে দাঁড়িয়েছে। রোববার অবকাঠামো উন্নয়নের এক পরামর্শক সভায় জ্বালানি প্রতিমন্ত্রী জানান বিদ্যুৎ উৎপাদনের ক্রমবর্ধমান ধারা অব্যাহত থাকবে। যারা পুরনো ক্যাপটিভ আছেন তারা যেন কো জেনারেশনে যান, অর্থাৎ মূলত তারা যেন 60% এফিসিয়েন্সি বা 70% এফিসিয়েন্সিতে কো জেনারেট করে তারা গ্যাসটাকে যেন ব্যবহার করতে পারেন। 13টা পাওয়ার প্ল্যান আগামী বছরে আমরা সংযোগ হবে আমাদের জেনারেশনে, আর প্রতি বছর আমাদের টার্গেট হলো প্রায় 1200 থেকে 1500 মেগাওয়াট সংযোগ করা, তো আমরা কিন্তু সেই লাইনে আছি। বিদ্যুতের দাম শিগগিরই না বাড়লেও আবাসিক খাতে গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আর সভায় পরিকল্পনা মন্ত্রী বলেন নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা গেলে অপচয় রোধ করা সম্ভব হবে। সরকারের যে পরিকল্পনা যেগুলো আছে সেগুলো। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রাম বন্দরে আটককৃত সূর্যমুখী তেলের শুধু 96 নম্বর ড্রাম নয়, 59 নম্বর ড্রামেও কোকেনের অস্তিত্ব পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আদালতের নির্দেশে নমুনা পরীক্ষা করে এই দুটি ড্রামে কোকেনের অস্তিত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। এছাড়া সিআইডির ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষাতেও 96 নম্বর ড্রামে কোকেন পাওয়া গেছে। এদিকে সূর্যমুখী তেলে কোকেন থাকার বিষয়টি প্রথমেই বলিভিয়ায় ধরা পড়ার বেশ কিছু তথ্য প্রমাণ হাতে পেয়েছে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত কমলদের রিপোর্টে। সূর্যমুখী তেলের আড়ালে কোকেন চালান আনার ঘটনা নিয়ে সৃষ্ট রহস্য কাটছে না। দিন যতই যাচ্ছে রহস্য ততই দানা বাঁধছে। আটজন চট্টগ্রাম বন্দরে এই চালান আটকের পর তাৎক্ষণিকভাবে যে পরীক্ষা করা হয় তাতে কোকেনের অস্তিত্ব পায়নি তদন্তকারী দল। পরবর্তীতে ঢাকায় পরীক্ষায় 160 ড্রামের মধ্যে মাত্র 96 নম্বর ড্রামে পাওয়া যায় কোকেনের অস্তিত্ব। সবশেষ আদালতের নির্দেশে এর নমুনা পাঠানো হয় সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং আর্মড ফোর্সেস ল্যাবে। ইতিমধ্যে সিআইডি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফলাফল পেয়েছে মামলা তদন্তকারী গোয়েন্দা পুলিশ। 96 নম্বর ব্যারেলের দুটোতেই আসছে যে পজিটিভ কোকেন, আর আরেকটা আসছে যে 59 নম্বর ব্যারেল, সেটা সন্দেহ করা হচ্ছে, তবে এখনো এটা ফাইনাল এখনো করা বলা যাচ্ছে না। বলিভিয়া থেকে উরুগুয়ে হয়ে এই চালান বাংলাদেশে আনার ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পেয়েছে গোয়েন্দা পুলিশ। এতে দেখা গেছে পাচারের আগে বলিভিয়ায় পরীক্ষার সময় কোকেনের অস্তিত্ব ধরা পড়েছিল। কাস্টমস এর বা অথরিটি আছে যারা, তারা এটা পরীক্ষা করে, পরীক্ষা করে এর ভিতরে ঘনত্ব জাতীয় একটা পদার্থ আছে বলে তারা সন্দেহ পোষণ করে এবং তাদের রিপোর্টে একটা কথা উল্লেখ করেছে যে নট টু ট্রান্সফার, সম্ভবত এই রিপোর্টটা তারা গোপন করেছিল। এদিকে এই চালান পাচারের সাথে সম্পৃক্ত ব্রিটেনে অবস্থিত ফজলু এবং বকুল মিয়ার ঠিকানা নিশ্চিত হয়েছে পুলিশ। কোকেনের ঘটনায় যারা দেশের বাইরে অবস্থান করছে তাদের ঠিকানা সঠিক আছে কিনা সেটা জানা এবং তাদের কারো জিজ্ঞাসাবাদের জন্য আমরা ইন্টারপোলের সহায়তা নিচ্ছি। কোকেন চালান আটকের ঘটনায় বন্দর থানায় দায়েরকৃত মামলায় পুলিশ এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের 10 দিনের রিমান্ড জিজ্ঞাসাবাদ শেষে আবারও গোয়েন্দা পুলিশ রিমান্ডের আবেদন করবে বলে জানা গেছে। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ নেই বরিশালের মোকামে। ইলিশের পাইকারি বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী ইলিশ না থাকায় দাম অনেক বেশি। এদিকে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, ইলিশের ভরা মৌসুমের সময় পরিবর্তন হওয়ায় মাছ পাওয়া যাচ্ছে না। বিস্তারিত ফিরদৌস সোহাগের রিপোর্টে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে বিশ্বের মোট ইলিশের 60% আহরিত হয় বাংলাদেশে। অন্যদিকে দেশে মোট উৎপাদিত মাছের প্রায় 12% ইলিশ, কিন্তু ইলিশ ধরা পড়ার ভরা মৌসুম হলেও বরিশালের পাইকারি মোকামে মাছ নেই বললেই চলে। জেলেরা বলছেন ইলিশ পাওয়া যাচ্ছে না, ফলে অনেকেই জাল বুনে সময় কাটাচ্ছেন। ইলিশ মাছ যা পাইতেছি তা কোন রকম চলে, কিন্তু এর থেকে আরেক বছর অনেক বেশি মাছ আমরা মেরেছি। 15-16 বছর আগে যেই মাছ পাইছি এখন আর সেই মাছ পাই না। এখন আমরা চলতে যেতে খুব কষ্ট ফ্যামিলি নিয়ে। সাগরে এই যে ট্রোলিং জাহাজগুলো আছে না, ওগুলো দিয়ে ছোট ছোট মাছগুলো সব কিছু ধরে নিয়ে যায়, এই কথাকে আমরা মাছ পাই না। পাইকারি বিক্রেতারা জানালেন সরবরাহ কম হওয়ায় দামও বেশি ইলিশের। যে পরিমাণ ইলিশ আসার কথা তার চাইতে ব্ল্যাকে বর্ডার সাইড দিয়ে বেশি পরিমাণ চলে যায়, যার জন্য ইলিশের দামটাও খুব বেশি থাকে। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা বলছেন ইলিশের মৌসুমের সময়ের পরিবর্তন হওয়ার কারণেই মাছ পাওয়া যাচ্ছে না। আগে ছিল যেটা আষাঢ় শ্রাবণ ভাদ্র, এখন আমরা দেখছি যে ভাদ্র আশ্বিন কার্তিক, এই সময় ইলিশের ভরা মৌসুম। গেল বছরে আমাদের 122 মেট্রিক টন এই মাসেই আওরণ এখানে ল্যান্ডিং হয়েছিল, সেই তুলনায় এবছর দেখছি 161 মেট্রিক টন ইতিমধ্যেই গতকাল পর্যন্ত ল্যান্ডিং হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে ইলিশের আহরণ কমে নাই, তবে সাগরে আহরণ হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে, জেলেরা এখন ধরতে পারছে না। পাইকারি ইলিশ বিক্রেতারা জানান এখানকার ইলিশ মোকামে বর্তমানে প্রতিদিন 200-300 মন ইলিশ কেনাবেচা হচ্ছে, অথচ বিগত বছরগুলোতে এই সময়টাতে কেনাবেচার পরিমাণ ছিল 2-3 হাজার মন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। চলতি অর্থবছরের বাজেটে সব ধরনের ইটের ওপর প্রতি হাজারে 400-700 টাকা পর্যন্ত ট্যারিফ বাড়ানো হয়েছে। এতে 1000 ইট কিনতে ক্রেতাকে গুনতে হবে অতিরিক্ত 300 টাকা। পাশাপাশি 5% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে সিমেন্ট তৈরির কাঁচামাল জিপসাম আমদানিতেও। আবাসন ব্যবসায়ীরা বলছেন সরকারের এমন সিদ্ধান্তের কারণে ভবন নির্মাণে বেড়ে যাবে ব্যয়, যার নেতিবাচক প্রভাব পড়বে আবাসন শিল্পে। বিস্তারিত জুবায়ের ফয়সালের রিপোর্টে।
2015-16 অর্থ বছরের চূড়ান্ত বাজেটে ইটভাটায় যন্ত্রের সাহায্য ছাড়া তৈরি ইটের ট্যারিফ 1950 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা করা হয়েছে। একইভাবে যন্ত্রের সাহায্যে তৈরি ইটের ক্ষেত্রে এ ট্যারিফ 2160 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 2700 টাকা। বাজেট পাশের পর নিশ্চিত হওয়া গেছে খরচ বাড়ছে সিমেন্ট তৈরির কাঁচামাল জিপসাম আমদানিতেও। সিমেন্ট ব্যবসায়ীরা বলছেন উৎপাদন ব্যয় বাড়বে, প্রতি বস্তা সিমেন্টের দামও বাড়বে, এতে বিক্রির পরিমাণ কমে যাবে বলেও আশঙ্কা করছেন তারা। অন্যদিকে ট্যারিফ বাড়ানোয় ব্যবসায়ীদের উপর ভ্যাটের বোঝা বেড়ে যাবে দাবি করে ভাটা মালিকরা বলছেন বাধ্য হয়েই ইটের দাম বাড়াতে হবে তাদের। 5% সম্পূরক ডিউটি লাগানোটা জিপসামের উপরে আমাদের কাছে মনে হলো যে একটা রং সিগন্যাল হয়ে গেল আমাদের ইন্ডাস্ট্রির জন্য। বৃদ্ধি করলে আমরা বা আমাদের আপত্তি থাকতো না, ব্যবসা ভালো হইতো। ভবন নির্মাণে আনুষঙ্গিক এসব উপাদানের দাম বাড়লে আবাসন শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন নির্মাণ ব্যয় বাড়লে শুধুমাত্র ফ্ল্যাটেরই দাম বাড়বে না, বরং এর সঙ্গে পাল্লা দিয়ে কমবে এখাতে বিনিয়োগের পরিমাণও। এই সেক্টরকে বাঁচাতে হলে সেক্টরের সাথে যে সমস্ত রিলেটেড র মেটেরিয়ালস গুলো আছে যেগুলো আমাদের আমদানি করতে হয় ওগুলোর উপরে ট্যাক্সটা কমাইতে হবে। এই সময় গত বছর ইটের দাম 3000 ইটের দাম ছিল 15000 টাকা, সেই ইটের দাম এখন 30000 টাকা। ইটের এত ক্রাইসিস তৈরি হয়েছে, তাই সেইখানে এরপরে যদি আবার আপনার ট্যাক্স বসানো হয় এক্সট্রা, তাহলে তো সেটা কোথায় যায় দাঁড়াবে আমরা জানি না। তবে চলতি বাজেটে ছোট ফ্ল্যাটের মূল্য সংযোজন কর কমানোর সঙ্গে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখায় ফ্ল্যাট বিক্রি বেড়ে যাওয়ারও প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা যথাসময়ে রাজশাহীতে পৌঁছাতে না পারায় আড়তগুলোতে অনেক আম পচে নষ্ট হয়ে গেছে। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এই অবস্থায় ব্যবসায়ী নেতারা আম প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার তাগিদ দিয়েছেন। অন্যদিকে ফল গবেষকরা বলছেন এই অঞ্চলের আম রপ্তানি হলে ভালো দাম পাবেন ব্যবসায়ীরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। আমের মৌসুম প্রায় শেষ হতে চলেছে, বাজারে আশিনা ছাড়া অন্য কোনো আম নেই। গেল কয়েকদিন বৃষ্টির কারণে আড়তে রাখা আশিনা আম কিনতে বাহির থেকে ব্যবসায়ী আসেনি, ফলে রাজশাহীর বানেশ্বরে আড়তে মনকে মন আম পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমের মানে ব্যাপক পরিমাণ ক্ষতি, বৃষ্টি জনিত কারণে পরিপূর্ণ ফল আপনার এমনিতে নষ্ট হয়ে যায়, গাছে যখন রস হয়ে যায় তখন এটা ফেটে যায়, ফেটে যাওয়ার পর এটা মাটিতে পড়ে যায়। গতবার গেছিল 200 টা মূল, সে আমরা পাইল 700-800 মূল। লিভারের পয়সা তো কম নাই, লিভারের দাম বাড়িছে, ওষুধ দাম বাড়িছে। যে গাছের দাম লেখতো 50,000 তার লাগে 10,000, এই পর দাম 60% প্রাইসে 12-25 সব পড়ে গেছে। যারা আম তৈরি করছে তাদের কোনো টাকাই পায়নি, এবার কি আমের গাছ কাটা শুরু করবে গৃহস্থরা। এই অবস্থায় রাজশাহী চেম্বার অব কমার্সের নেতারা দ্রুত এই অঞ্চলে আমভিত্তিক শিল্প গড়ে তোলার তাগিদ দিলেন। রাজশাহীতে আমভিত্তিক শিল্প গড়ে উঠলে ব্যাপক চলবে আর কি, এখানে আম সস্তা, আসলে ওই শিল্প উদ্যোক্তাও ভালো লাভবান হবে। এটা যদি এখনই এই ধরনের চিন্তা ভাবনা না করা হয় তাহলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা বলছেন এখানকার আম বিদেশে রপ্তানি করতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি লাভবান হবেন ব্যবসায়ীরা। অনেক ফলই কিন্তু আমাদের বিদেশ থেকে আমদানি করা হয়, আমরাও এই এখান থেকে বাইরে রপ্তানি করা সম্ভব যদি এটা সরকারি পর্যায়ে রাজশাহীতে বিশেষ করে সবার দাবি, এবং আমার আমার আমরাও চাই যে রাজশাহীতে যদি একটা আমের জন্য একটা শিল্প কারখানা গড়ে উঠত। গত বছর বাজারে প্রতিমণ আশিনা আম 1200 থেকে 1500 টাকায় বিক্রি হলেও এবার তা বিক্রি হচ্ছে মাত্র 600 থেকে 700 টাকায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাইরের খবর। ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলায় একটি পুলিশ স্টেশনে সেনাবাহিনীর পোশাক পরিহিত বন্দুকধারীদের হামলায় 2 পুলিশ সদস্য সহ 8 জনের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও বন্দুকধারীরা পুলিশ স্টেশনের ভেতরে অবস্থান করছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তানি সীমান্তবর্তী দিনানগর পুলিশ স্টেশনে স্থানীয় সময় সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে 3 থেকে 4 জন হামলাকারী ছিনতাই করা একটি সাদা মারুতি গাড়িতে পুলিশের স্টেশনে এসে 2 পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে। এখনও সেখানে গোলাগুলি চলছে বলে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে বন্দুকধারীরা একটি বাস স্টেশনেও হামলা করে। এদিকে পুলিশ স্টেশনের কাছেই একটি রেললাইন থেকে 5টি তাজা বোমা উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। হামলাকারীরা পরিকল্পনা করেই সর্বোচ্চ ক্ষয়ক্ষতির জন্য হামলা চালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ভারতের পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলীয় জেলা মুর্শিদাবাদে টানা কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার বেশিরভাগ শহরের ভূমি ও রাস্তাঘাট এরই মধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কুয়ে ও দ্বারকেশ্বর নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার আশঙ্কায় রয়েছেন জেলার কমপক্ষে 12টি গ্রামের বাসিন্দা। রাস্তাঘাট ডুবে যাওয়ার জেলার বেশিরভাগ শহরগুলোতে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ফসলি জমি। ভারতের উত্তরখণ্ডে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় বিপাকে পড়েছে দেশটির বিভিন্ন স্থান থেকে আসা সেখানকার তীর্থযাত্রীরা। বন্যার কারণে সেখানকার বেশিরভাগ সড়ক মহাসড়ক বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় দেশটির অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এদিকে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ভারতের মধ্যপ্রদেশেও। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 13 জন। রোববার বিস্ফোরক ভর্তি একটি গাড়ি জাজিরা হোটেলের প্রবেশপথ দিয়ে ভেতরে ঢোকার পর বিকট শব্দে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই নিহত হন 13 জন। এছাড়া গুরুতর আহত হন আরও কমপক্ষে 21 জন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থলে রক্ত ও ছিন্ন ভিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় পাশে থাকা আরও 4টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থল থেকে এরই মধ্যে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানায় তারা। এর আগেও বেশ কয়েকবার জঙ্গি হামলার শিকার হয় মোগাদিসুর অন্যতম বিখ্যাত এই জাজিরা হোটেলটি। খেলার খবর। বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্ট ড্র হলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস ও লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 19 ধাপ এগিয়ে লিটন রয়েছে 80 নম্বরে, আর 7 ধাপ এগোনো জুবায়ের অবস্থান 52তম। লিটন চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের একমাত্র ইনিংসে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান। পাশাপাশি জুবায়ের নিয়েছিলেন 3টি উইকেট। ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার উপরে রয়েছেন 26তম স্থানে থাকা ওপেনার তামিম ইকবাল। চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে 57 রান করেন তিনি। তবে তৃতীয় ধাপ নিচে নেমে গেছেন মুমিনুল, 27তম স্থানে রয়েছেন তিনি। এক ধাপ এগিয়ে 28তম স্থানে রয়েছেন সাকিব আল হাসান। তবে মুশফিকুর আগের মতোই 49 নম্বরে রয়েছেন। তার সাথে যৌথভাবে একই স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বোলিংয়ে অবশ্য সাকিব আল হাসান 15তম ও তাইজুল আছেন 41তম স্থানে। অন্যদিকে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন সাকিব, আর ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ। শ্রীলঙ্কা পাকিস্তান ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে 165 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তবে হারলেও 3-2 ব্যবধানে সিরিজ জিতেছে টিম পাকিস্তান। আগে ব্যাট করে কুশল পেরেরার সেঞ্চুরিতে 4 উইকেটে 368 রান করে লঙ্কানরা। জবাবে 37 ওভার 2 বলে মাত্র 203 রানে গুটিয়ে যায় পাকিস্তান। এদিন লঙ্কান ব্যাটসম্যান দিলশান ওয়ানডেতে 10,000 রানের ক্লাবে নাম লিখিয়েছেন। হাম্বান টোটাই টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। এতে ওপেনিং জুটিতে স্বাগতিকদের দুর্দান্ত সূচনা এনে দেন 2 ওপেনার দিলশান ও পেরেরা। দুজনে মিলে যোগ করেন 164 রান। দিলশান ওয়ানডেতে 10,000 রান পূরণ করে আউট হন ব্যক্তিগত 62 রানে। এরপর পেরেরা ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ব্যক্তিগত 116 রানে আউট হন। পরে থিরিমান্নে 30 রান, চান্দিমাল 29 রান করে সাজ ঘরে ফিরেন। শেষে ম্যাথিউস 70 রান ও সিরি ওয়ার্ডানে 52 রানে অপরাজিত থাকলে রেকর্ড সংগ্রহ পায় লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের দাপটে একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। হাফিজের 37 ও আজহারের 35 রান ছাড়া দলের হয়ে কেউ বেশিক্ষণ টিকে থাকতে পারেননি পিচে, ফলে 76 বল বাকি থাকতেই 203 রানে গুটিয়ে যায় পাকিস্তান। এবার উল্টো রথযাত্রার খবর। শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের 9-দিনব্যাপী রথযাত্রা উৎসব। ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে ঢাকায় এই রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। রথের বিস্তারিত জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড।
পৌরাণিক যুগের কথা। সনাতন ধর্মাবলম্বীদের মতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্য রূপ জগন্নাথ দেব ভক্তদের দর্শন দিতে রাস্তায় নেমে আসেন। তার সাথে থাকেন ভাই বলদেব ও বোন সুভদ্রা। যেই জানে করে জগন্নাথ দেব ভক্তদের পথে ঘুরে ঘুরে দর্শন দান করেন সেটাই হল রথ। তবে এই রথে কোনো ঘোড়া থাকে না, ভক্তরা জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার আশায় সেই রথ টেনে নিয়ে যান মন্দিরে। নদিন আগে যখন তিনি নিজের মাসির বাড়ি গিয়েছিলেন, ঠিক তার নদিন পরে সেই পথ ধরেই ফিরেছেন নিজের ঘরে। পুরাণ মতে এই তথ্যেরই বর্ণনা দিলেন আয়োজকরা। বছরের দুটো দিন তিনি প্রথম রথ এবং উল্টো রথ, এই রথে তিনি পথে বেরিয়ে সাধারণ মানুষ অর্থাৎ জীবদের দর্শন দিয়ে তিনি মুক্ত করার জন্য তিনি পথে বেরিয়ে আসেন। সব ধরনের কৃপা করে তিনি তাদের নিত্যধয় প্রসিদ্ধায় জন্ম মৃত্যু জরাবাদীর সমস্ত কষ্ট থেকে মুক্ত করার জন্য জগন্নাথ কৃপা প্রকাশে তিনি রাস্তায় নেমে আসেন। ভক্তরাও নিজের চোখের সামনে জগন্নাথ দেবকে দেখতে পেরে ভীষণ খুশি। পুণ্যলাভের আশায় তারাও সমবেত হয়েছেন রথের দড়ি টানতে। এই আনন্দ শেয়ার করতে পেরে মানে এটা অনেক মানে এক্সপ্লেইন করার মতো না। আমরা এখানে আসতে পারছি, আমাদের নিজেদের উপরে নিজের গর্ব মনে করতেছি। কষ্ট হলেও মনটা শান্তি রাখতেছি, যেন সবাইকে জগন্নাথ শান্তি দেয়। আমার অনেক ভালো লাগছে, আরো ভালো লাগছে যে আমি পার্টিসিপেট করতেছি। জগন্নাথ দেব তার ভক্তদের সরাসরি কৃপা দেওয়ার জন্য রাজপথে নেমে আসছে, এর জন্য অনেক ভালো লাগতেছে। রথযাত্রা উৎসবের শেষ দিন আজ। উল্টো রথযাত্রায় এই নবম দিনে এসে জগন্নাথ দেব ভক্তদের দর্শন দিতে রাস্তায় নেমে আসেন। ভক্তদের প্রত্যাশা, জগন্নাথ দেব রাস্তায় তাদের দর্শনের মাধ্যমে সকল অবিচার, সকল অন্যায়, সকল অশান্তি পৃথিবী থেকে দূর করে দেবেন। রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কক্সবাজারে পাহাড় ধসে মা মেয়ে নিহত, নিখোঁজ তিন। ফেনীতে দুটি নদীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত। বান্দরবানের বন্যা পরিস্থিতি আরও অবনতি। পারিবারিক কলহের জের ধরে নিজের শরীরে আগুন দেওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা গেলেন এক গৃহবধূ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে কিশোর মিলন হত্যা মামলার বিচার ধামা চাপা দিল পুলিশ, মূল আসামিদের বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল। রাজধানীর খিলক্ষেতে কিশোর নাজিম হত্যাকাণ্ডের তিন মাস পরও ছেলের লাশ বুঝে পায়নি পরিবার, পুলিশের সঙ্গে খুনিদের যোগ সাজশের অভিযোগ। এবং সড়ক দুর্ঘটনার ব্যাপকতার জন্য নিয়ন্ত্রণ সংস্থার সীমাবদ্ধতা আর অতি মুনাফালোভী পরিবহন ব্যবসায়ীদের দুষছেন বিশেষজ্ঞরা, দায় সারা জবাব কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1622 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 1622 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।